আমি প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার। ওভার অ্যাক্টিভ ব্লাডার এই শব্দটা হয়তো অনেকে বুঝতে পারছেন না। আবার অনেক রোগী যারা এই সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই শব্দটির সাথে পরিচিত। ওভার অ্যাক্টিভ ব্লাডার অর্থাৎ আমাদের যে মূত্রথলি রয়েছে, হ্যাঁ, যেখানে এসে প্রস্রাব ইউরিন জমা থাকে, এইটা যদি অতিরিক্ত মানে অতিশয় মানে বেশি মাত্রায় যদি সক্রিয় হয়ে যায় তাহলে কিন্তু এই ওভার অ্যাক্টিভ ব্লাডার এই সমস্যার সৃষ্টি হয়। আমি ব্যাপারটা ব্যাখ্যা করব। আসলে এটা ওভার অ্যাক্টিভ ব্লাডার কি, এটার কী কী কারণ রয়েছে, কী কী লক্ষণ রয়েছে এগুলো বলবো। তার আগে ব্যাপারটা একটু মানে একটু প্রারম্ভিক কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের এই যে ইউরিন যেটা, এটা কিডনিতে উৎপন্ন হয়। কিডনিতে উৎপন্ন হয়ে তারপরে এটা আমাদের ইউরিনারি ব্লাডার বা মূত্রথলিতে এসে জমা হয়। এখন যেটা হয় যে ইউরিনারি ব্লাডার তো একটা থলি, এখানে ইউরিন জমা হওয়ার একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, যেরকম 400 সিসি বা 500 সিসি মোটামুটি এরকম যখন এসে জমা হবে, ইউরিনটা জমা হবে, তখন দেখা যাবে যে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলির একটা কন্ট্রাকশন হবে। তখনই আমাদের কী হবে, প্রস্রাবের বেগ হবে, আমরা প্রস্রাব করব, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু লোকের ক্ষেত্রে দেখা যায় যে এই মূত্রথলিতে, আমি যেখানে বললাম যে 400 থেকে 500 সিসি হলে এটা মানে নর্মাল আর কি জমা হবে, তারপরে চাপ হবে, এটা আমাদের প্রস্রাব বেগ পাবে, আমরা প্রস্রাব করব। কিন্তু কিছু কিছু লোকের দেখা যায় যে 100 অথবা 150 সিসি প্রস্রাব জমা হলেই তাদের দেখা যায় মূত্রথলির কন্ট্রাকশন শুরু হয়ে যায়। অর্থাৎ ওটা এত বেশি অ্যাক্টিভ বা এত ওভার অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ অল্প কিছু প্রস্রাব জমার সাথে সাথে প্রস্রাব পায়। মানে এটা আরও সহজে যদি বলি যে কিছু লোক আপনারা দেখবেন যে এই কিছুক্ষণ পরপরই প্রস্রাব করে যাচ্ছে, অর্থাৎ তাদের প্রস্রাব পেলে তারা কোনোভাবেই প্রস্রাবটা ধরে রাখতে পারছে না। এরা যদি বাসে যায় ঘণ্টাখানেক যেতে না যেতেই দেখবেন যে বাস থামায় পর্যন্ত ওনারা প্রস্রাব করতে যায়। কোনো জায়গায় যদি যায় আগে শুনবে যে ওখানে বাথরুম আছে কি না, তা না হলে কিন্তু তারা সেখানে যায় না। তারপরে হয়তো কোনো মিটিংয়ে বসছে, কোনো অফিসে কাজ করছে, কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা কাজ করছে, ওই ব্যক্তিটা দেখা যাচ্ছে যে আধা ঘণ্টা এক ঘণ্টা পরপরই প্রস্রাব করে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো আমি খোলাসাভাবে বললাম এই জন্য বোঝার জন্য যে এই যে অবস্থাটা, অর্থাৎ অল্প একটু প্রস্রাব মূত্রথলিতে জমলেই তারা মূত্রথলি কন্ট্রাকশন হয় এবং প্রস্রাবের বেগ চলে আসে। ওই ব্যক্তিটা সেটা পুরুষ হোক মহিলা হোক কোনোভাবেই আর স্থির থাকতে পারে না, দৌড়াতে দৌড়াতে তাদেরকে বাথরুমে যেতে হয়, ওয়াশরুমে যেতে হয়, তা না হলে দেখা যায় কি প্রস্রাব কাপড় চোপড়ে লেগে যায় এবং কাপড় চোপড় পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার। মূত্রথলির, আমাদের যে মূত্রথলি রয়েছে তার অতিরিক্ত যে একটা অ্যাক্টিভনেস বা অতিরিক্ত যে একটা সক্রিয়তা, এটাই হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার। এখন কী কী কারণে এটা হতে পারে, কারণগুলো কী? এর কারণগুলোর ভিতরে যেটা হয় যে বয়সের একটা ব্যাপার আছে, সাধারণত 40 বছরের উপরে গেলে এ ধরনের সমস্যা সৃষ্টি হয়। হ্যাঁ, অল্প বয়সীদের ক্ষেত্রে খুব কম দেখা যায়, একটু বেশি বয়সের ক্ষেত্রে এই ব্যাপারটা আমরা বেশি দেখে থাকি। আর যদি সেক্সের কথা বলি, মানে কাদের বেশি হয়, মেয়েদের ক্ষেত্রে এই ব্যাপারটা একটু বেশি ঘটে থাকে। তারপরে প্রসব মানে ডেলিভারির পরে অনেক সময় দেখা যায় যে এই মূত্রথলির এই যে ওভার অ্যাক্টিভ ব্লাডারের যে সমস্যাটা, এটা ঘটে থাকে। তারপরে মূত্রথলির যে পেশিগুলো রয়েছে, হ্যাঁ, মাসেলগুলো রয়েছে, এদের যদি দুর্বল হয়ে যায়, এগুলো যদি দুর্বল হয়ে যায় তাহলেও কিন্তু এই ব্যাপারটা ঘটে। মূলত অনেক কারণ রয়েছে বা কিছু কারণ আছে যে জানাই যায় না যে কী কারণে এটা হচ্ছে। এই কারণগুলোকেই মুখ্য কারণ হিসেবে এই ওভার অ্যাক্টিভ ব্লাডারের ক্ষেত্রে বিবেচনা করা হয়। এখন যদি সিমটমসের কথা বলি, আমি অলরেডি বলে ফেলছি এই ধরনের ব্যক্তিরা প্রস্রাব পাওয়ার সাথে সাথে তাদের কিন্তু প্রস্রাব করতে যেতে হবে, মানে তারা কিছু মানে অল্প একটু সময় তারা সহ্য করতে পারে না, দৌড়াতে দৌড়াতেই প্রস্রাব করতে যেতে হয়। বিশেষ করে দিনের বেলায় এই ঘটনাটা ঘটে, আধা ঘন্টা এক ঘন্টা পরপরই প্রস্রাব করতে যেতে হয়, তারা প্রস্রাবটা কোনোভাবেই ধরে রাখতে পারে না, প্রস্রাবের বেগ পায়, অনেক সময় প্রস্রাবের নালীতে জ্বালাপোড়া করে, তলপেটে ব্যথা করে। প্রস্রাব যদি একটু ধরে রাখে তাহলে তার প্রচণ্ড কষ্ট হয় এবং কাপড় চোপড় পর্যন্ত নষ্ট হয়ে যায়। মহিলাদের ক্ষেত্রে এই ব্যাপারটা বেশি ঘটে থাকে। এখন সাবধানতা বা পরামর্শ কী, আমরা এটা কীভাবে ই করতে পারি? এক্ষেত্রে যাদের ওজন বেশি তাদেরকে ওজন কমাতে হবে, কারণ
ওজনটা কিন্তু মূত্রথলির উপর একটা চাপ সৃষ্টি করে, কফি, অ্যালকোহল, এই যেহেতু যে এগুলো ড্রিঙ্কস এগুলো কম খেতে হবে। তারপরে কিছু নির্দিষ্ট ব্যায়াম রয়েছে, আমাদের পেলভিক ফ্লোর যে মাসেল রয়েছে, ব্যায়াম রয়েছে, বিশেষ করে কিগেল এক্সারসাইজ, এই এক্সারসাইজটা আমাদেরকে কিন্তু করতে হবে। ডায়াবেটিস থাকলে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই ডায়াবেটিস, তারপরে ওভার অ্যাক্টিভ ব্লাডার, এগুলো কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রেও কিন্তু ঘন ঘন প্রস্রাব হয়, ওভার অ্যাক্টিভ ব্লাডারের ক্ষেত্রেও ঘন ঘন প্রস্রাব হয়। এই জন্য কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের এটা নিশ্চিত হতে হবে, এটা কি ওভার অ্যাক্টিভ ব্লাডার সমস্যা নাকি ডায়াবেটিসের সমস্যা। তাহলে যদি কোনো লোক আমাদের কাছে আসে, কোনো ব্যক্তি আমাদের কাছে আসে, আগে আমাদেরকে দেখতে হবে তার ডায়াবেটিসের সমস্যা কিনা, তার ডায়াবেটিস পরীক্ষা করতে হবে। যদি ওটা নর্মাল থাকে তাহলে বুঝতে হবে যে এটা হয়তো ওভার অ্যাক্টিভ ব্লাডার অথবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এক্ষেত্রে আমাদের একটা আলট্রাসাউন্ড করা দরকার হতে পারে, প্রস্রাব পরীক্ষা করা দরকার হতে পারে। এগুলো করে আমাদেরকে টু দি পয়েন্টে জানতে হবে যে এটা ওভার অ্যাক্টিভ ব্লাডার কিনা। পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি যে এই ওভার অ্যাক্টিভ ব্লাডারের হোমিওপ্যাথিতে খুবই ভালো চিকিৎসা রয়েছে। হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে আমরা অসংখ্য অসংখ্য এই ধরনের পেশেন্টকে আমরা চিকিৎসা করে থাকি এবং তারা খুবই সুন্দর ফলাফল পেয়ে থাকে। ওভার অ্যাক্টিভ ব্লাডারে যারা ভুগতে থাকে তারা অনেক সময় এটা কাউকে বলে না, মনে করে যে এভাবে হয়তো দিন চলে যাবে বা মানায় নেয়, হয়তো পানি কম খায় অথবা কেউ বেশি পানি খেয়ে প্রস্রাব মানে ভালোভাবে সেটা ডিসচার্জ করে সে চলার চেষ্টা করে, অথবা এইভাবেই মানায় নিতে চায়, বিশেষ করে মহিলারা মানায় নিতে চায়। কিন্তু আস্তে আস্তে কিন্তু এর মারাত্মক কমপ্লিকেশন রয়েছে। হ্যাঁ, এভাবে এভাবে একসময় আপনার কিডনির সমস্যা হবে, মূত্রথলির মারাত্মক সমস্যা হবে, হ্যাঁ, অনেক ধরনের সমস্যা আপনি ভবিষ্যতে পড়ে যাবেন। তাই এটার চিকিৎসা করবেন, এবং হোমিওপ্যাথিতে এর ভালো চিকিৎসা রয়েছে। আপনারা যদি হোমিওপ্যাথিতে চিকিৎসা করেন তাহলে খুবই সুন্দরভাবে এই রোগটা আমাদের সারানো সম্ভব। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।